আমরা পড়ছিলাম বিগত দিন যে অধ্যায়টি পড়ছিলাম সেটির নাম হচ্ছে দক্ষিণেশ্বরে পরমহংস দেবের প্রথম দর্শন লাটু মহারাজ শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়ে একদম মুগ্ধ হয়ে গেছেন তাকে দেখবার জন্য তাকে পাওয়ার জন্য তার কাছে যাওয়ার জন্য তার মনের ভেতরে একটা অদ্ভুত কৌতূহল তৈরি হয়েছে এমনকি তিনি তার কাজেতেও আর মন বসাতে পারছেন না রামবাবুর মেয়েরা দেখে অবাক হয়ে গেলেন যে একবারে একটা উদাস মানুষ যে সবসময় লাফিয়ে ঝাঁপিয়ে কাজকর্ম করতো তার মধ্যে একটা উদাস মানুষ এসে দেখা দিয়েছে সে যেন কোনো কিছুতেই সে আর কিছু খুঁজে পাচ্ছে না রামচন্দ্র দত্ত একদিন ঠাকুরের কাছে এসে এই লালটুর হাতার কথা জানান এনারা কেউ বুঝতে পারেননি নিজের শ্রীরামকৃষ্ণের পার্ষদ এবং আগামী দিনের বহু মানুষকে যিনি পথ দেখাবেন তার সম্বন্ধে তিনি তখনও তাদের কাছে পাঁচকই ছিলেন তাই বলছেন আজকাল কাজকর্মে একদম মন নেই ঠাকুর বলছেন ওগো রাম এমনটি হয়ে থাকে ইখানকে আসবার জন্য ওর মন কেমন করে একদিন তাকে পাঠিয়ে দিবে এখন তাকে পাঠিয়ে দিস এই হচ্ছে কথা তার আসার জন্য তার মন কেমন করে আছে সেই কারণে সে আর কিছুতেই কিছুর বিষয়ের কোনো মধ্যে মন দিতে পারছে না আমরা এইখানে এসে থেমেছিলাম তারপরের অংশ থেকে আমরা বলবো জীবনীকার লিখছেন পরমহংস দেবের কথা মতো তার পরদিনই দিনই রাম রামবাবু লালটুকে দক্ষিণেশ্বরে পাঠাইয়া দেন ঠাকুরের নিকট হইতে নিকট হইতে বালক যাহা পাইল তাহা আমরা কবিরাজ মহাশয়ের নিকট হইতে শুনিয়াছি কবিরাজ মহাশ সেই দিনই দক্ষিণেশ্বরে গিয়েছিলেন এবং বায়ু পরিবর্তনের জন্য এবং বায়ু পরিবর্তনের জন্য ঠাকুরকে কামার পুকুরে যাইতে বলিয়াছিলেন ঠাকুর বলছেন দেখিস বাপু এখানে আসবার জন্য যেন মনিবের কাছে ফাঁকি দিসনি মনিবের কাজে ফাঁকি দিসনি রাম তোর আশ্রয়দাতা তোকে দেয় পড়তে দেয় তোর সব প্রয়োজন মিটিয়ে দেয় তুই যদি তার কাজ না করবি তাহলে হবে খবরদার হবিনি এটা একটা খুব মানে শুধুমাত্র এটা শ্রীরামকৃষ্ণের আদেশ আমাদের ইয়ের প্রতি নয় লাটু মহারাজের প্রতি নয় এই আদেশ আগামী দিনের মানুষজনদের প্রতি কি সুন্দর কথা দেখুশ বাপি বাপু এখানে আসবার জন্য মনিবের কাজে ফাঁকি নি আমরা নানা রকমের কাজ করি এবং সেই কাজ করতে গিয়ে অনেক সময় শ্রীরামকৃষ্ণের আদর্শগত যে কাজ তার থেকে আমাদের মন বিচ্যুত হয় আপনারা অনেকেই বলেন মাঝে মাঝে আসবেন কলকাতায় আমার বাড়ি আসবেন আমার বাড়িতে এসে দুপুরবেলা প্রসাদ পাবেন হ্যাঁ কিন্তু যে কাজের জন্য যাওয়া সেই কাজ থেকে কিন্তু বিচ্যুত হয় এটা আমরা আপনাদের অনেককেই বোঝাতে পারি না আপনারা ভাবেনি তো এসে গেছেন এলে কি সমস্যাটা হয় কিন্তু এলে সমস্যাটা এখানে যে উদ্দেশ্যে যাওয়া যে উদ্দেশ্যে কাজ করতে যাওয়া সেই উদ্দেশ্যটা সফল থাকে না তখন সেই কাজের ইয়ে থেকে বিচ্যুত হয় বলছেন রাম তোর আশ্রয়দাতা আমরা যদি ঠিক এইভাবে ভাবি তাহলে এই হচ্ছে রাম তোর আশ্রয়দাতা তোকে খেতে দেয় পড়তে দেয় তোর সব প্রয়োজন মিটিয়ে দেয় তুই যদি তার কাজ না করবি তাহলে নেমো হবে পূজনীয় ভূতেশ আনন্দ মহাজ খুব জোর দিতেন অনেক সময় আমরা যারা ট্রান্সফারের জন্য আসতাম সাধুরা ট্রান্সফারের জন্য এলে যখন প্রেসিডেন্ট তিনি জিজ্ঞাসা করতেন আচ্ছা কিছু কাজকর্ম করছো তো এমনকি একজন সাধু বাইপাস সার্জারির পরে বেলুড় মাঠে সুস্থ হওয়ার জন্য এসেছেন আরোগ্য ভবনে আছেন এবং আরোগ্য ভবনে তার চিকিৎসার সমস্ত ব্যবস্থাতেই হচ্ছে তিনি যখন একটু বেশ সুস্থ হলেন পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কাছে জিজ্ঞাসা রোজ প্রণাম করতে আসতেন একদিন মহারাজ তাকে ধরলেন যে তুমি কেমন আছো তোমার শরীরটরি কীরকম আছে আচ্ছা ডাক্তারবাবু তোমাকে কি হালকা কাজ করতে বলেছে বলছে হ্যাঁ হালকা কাজ করতে বলেছে তাহলে তুমি একটা কাজ করো কাল থেকে আর এমনি থেকো না ভেবে দেখুন বাইপাস সার্জারি পেশেন্ট তাকে বলছেন কাল থেকে আর এমনি থেকো না কাল থেকে ভান্ডারে কিছু না কিছু কাজ করবে আমরা তখন সাধু হয়েছি উনিও আমাদের সঙ্গে এসে রোজ সকালবেলা এক ঘন্টা সবজি কাটতেন এই আদর্শ মেনে আমরা পরবর্তীকালে আমরাও যখন ট্রান্সফারের জন্য গিয়েছি তখন ওই ঠাকুরের চাল ডাল বাছার চেষ্টা করতাম এইটা হচ্ছে একেবারে এটার কথা যিনি আশ্রয় দান করেছেন কখনো তার সঙ্গে নেমকার করতে করতেনি সে আমাকে খেতে দেয় পড়তে দেয় আমাদের সব প্রয়োজন মেটায় অনেক সময় একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় জানেন তো শ্রী রামকৃষ্ণ ছাতার তলায় আমরা কিছুতেই থাকতে চাই না অমুক অমুক সংঘ তমুক সঙ্ঘ এখানে উপনিষদ ভালো সেখানে ভালো এই করতে গিয়ে আমরা আমাদের সংঘের সংঘ দেবতার প্রতি আমাদের যে নিষ্ঠা সেটা আমরা খুব ভালো করে দেখাতে পারি না আজকে পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের পরমার্থ প্রসঙ্গ নিয়ে পরমার্থ প্রসঙ্গ ভক্ত জীবনে কীরমভাবে প্রয়োগ হবে সেই নিয়ে একটি আলোচনা হচ্ছিল সেখানে ভূতেশানন্দ এই বিরজানন্দজি অনেক কিছু বলবার মধ্যে একটি জিনিস বলছেন গুরু এবং ইষ্টের প্রতি আস্থা স্থাপন গুরু এবং ইষ্ট তারা এক এবং অভিন্ন সত্তা ইষ্টই রূপে এসেছেন এবং সেইভাবে আমাদেরকে পরিচালিত করছেন এইখানে শ্রীরামকৃষ্ণ স্বয়ং লাট্টু মহারাজের ইষ্ট এবং স্বয়ং তার গুরু এই দুটি মূর্তি এক মূর্তি হয়ে এসেছেন এবং তাকে আদেশ করছেন বলছেন তুই যদি তার কাজ না করবি তাহলে লোকে খারাপ তাহলে নেমুখারামি হবে আমরাও যদি এই যে জব ধ্যান যদি না করি মন্ত্রাদি নেবার পরে সেগুলো যদি ঠিক মতো সেই নিয়মকানুন ঠিকমতো মতো পালন না করতে পারি শ্রীরামকৃষ্ণের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা যদি তৈরি না করতে পারি তিনি যে বলে গেছেন শিবজ্ঞানে জীবসেবার কথা সেটি যদিও না করতে পারি তাহলে কিন্তু জানবেন আমরাও শ্রীরামকৃষ্ণের সঙ্গে নেমুখারামি করছি খবরদার অকৃতজ্ঞ হবিনি এটা একটা খুব জোর দিয়ে বলছেন অকৃতজ্ঞ হওয়া চলবে না রামকৃষ্ণের এই রূপ দর্থবোধক উপদেশ শুনিয়া বালক কাঁদিয়া ফেলিল গদগদ ভাষায় ঠাকুরের নিকট আরতি জানাইয়া বলিলে হামনে আপনার ইখানকে থাকবে আর নকরি করবে না আপনার কাজ হামনে করবে বালকের কথা শুনিয়া ঠাকুর বলিয়াছিলেন তুই এখানে থাকবি আর রামের সংসার দেখবি কে রামের সংসার যে আমার সংসার সেই সংসার তুই থাক তুই থাক না এটা হচ্ছে আরেকটা দেখুন দার্থবোধক শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ আমরা যারা আমরা যারা সংসার ছেড়ে এসেছি শ্রীরামকৃষ্ণের ডাইরেক্ট আপনারা বলেন আমরা ডাইরেক্ট শ্রীরামকৃষ্ণের সঙ্গে ঘর করি আপনারাও কিন্তু ইনডাইরেক্টলি শ্রীরামকৃষ্ণের সঙ্গে ঘর করেন এইখানে চিন্ময়দি আছেন ক্লাস শুনছেন চিনময়দির বাড়ির উদ্বোধনের সময় প্রভ্রাজিকার শ্রদ্ধাপনারা মাতাজি গিয়েছিলেন এবং চিনময়দীর স্মৃতিকথাতে আমরা পড়েছি মাতাজি তাকে বলেছিলেন যে এই বাড়ির হচ্ছে ঠাকুরমা স্বামীজির নিয়মিত ট্যাক্স দেবে নিয়মিত ট্যাক্স জব ধ্যান সাধন ভজন প্রার্থনা এ হচ্ছে নিয়মিত ট্যাক্স এটি না দিলে কখনোই কোনোভাবে তাকে তার সঙ্গে নেমখারামি করা হবে আমাদেরও ঠিক সেই রকম সব কটা সংসার আমরা অনেকেই বেলুড় মাঠে থাকতে চাই অনেকেই অন্য কোনো কেন্দ্রে যেতে চাই না কিন্তু সবটাই শ্রীরামকৃষ্ণের পরিবার এই সবটুকু জুড়েই শ্রীরামকৃষ্ণ এটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে কোনো জায়গাটা শ্রীরামকৃষ্ণ ছাড়া নয় বুঝিতে বালক পারিল না এখন এমন কি বুঝিতে না এখন চাইল কাঁদো কাদকাদ হইয়া বলিলে আমি যাবে না ওখানে আমি ইখানে থাকবে ঠাকুর হাসিয়া হাসিয়া বলিলেন আমিও ইখানকে থাকছি না রে কবরাজ মশাইয়ের দিকে ফিরে বলিলেন এনারাই তো আমায় দেশে যেতে বলেছেন এ কথার পর লাল্টুর আর কি বলিবার থাকতে পারে লালটু চুপ করিয়া রহিল ঠাকুর আশ্বাস দিলেন দেশ থেকে ফিরে আসি ফিরে তখন এখানে আসবি আসবি দেশ থেকে ফিরিয়ে ফিরে আসি তখন এখানে কি কি বল বলিস যতখানি যতখানি আসা লইয়া লালটু দক্ষিণেশ্বরে গিয়াছিল ততখানি নিরাশ হইয়া সিমলায় মণিগৃহে ফিরিয়া আসিল কিন্তু এইবার একটি অমূল্য উপদেশ শুনিয়া ফিরিয়া আসিয়াছিল ঠাকুর কোন ভক্তের নিকট বলিয়াছিলেন সব কাজ করবে কিন্তু ঈশ্বরতে মন রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো কত মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় এইভাবে যদি সংসার করা যায় তাহলে কিন্তু সংসারটাও সুচারুভাবে সম্পন্ন হয় একই সঙ্গে ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয় শ্রীরামকৃষ্ণ মুখ এই উপদেশটি আমরা বহুবার পড়েছি একেবারে কথামৃতের গোড়ার দিকে আছে এই যেমন এই রোজ বলি আমরা মানি না তো এই যেমন রোজ বলি ঠিক সময় ক্লাসে আসবেন ঠিক সময় বেলা গোস্বামী মা ক্লাসে এলেন দশ মিনিট হয়ে যাওয়ার পরে অথচ কিন্তু আপনি জানেন সাতটা থেকে ক্লাস শুরু কিন্তু এই দেরি করে এলে একটু আমাদের এটা হোলটা বাড়ে আমরা ভীষণ ব্যস্ত তো ভীষণ ব্যস্ত আমাদের অন্য কোনো দিকে তাকানোর সময় নেই বলছেন সব কাজ করবে কিন্তু ঈশ্বরীতে মন রাখবে আমাদের সমস্ত কাজ করার কোনো অসুবিধা নেই কিন্তু মনটা যেন ভগবানের প্রতি থাকে ভগবান ছাড়া অন্য কোনো কিছুর প্রতি না থাকে পূজনীয় নিয়ে মহারাজকে আমরা জিজ্ঞাসা করেছিলাম একবার ভালো করে জব ধ্যান করতে গেলে কি করতে হয় উনি বলেছিলেন ভালো করে এক ঘন্টা জব ধ্যান করতে গেলে তেইশ ঘন্টা তার প্রস্তুতি নিতে হয় আমরা বলেছিলাম এটা প্রায় একটা অ্যাপসার্ড জব উনি বলেছিলেন যে না তেইশ ঘন্টা প্রস্তুতি মানে নিশিদিন মনে মনে প্রাণে প্রাণে ভগবানের অর্থ নাম অর্থ সহ নাম জপ করা বলছিলেন এটা অভ্যাস করতে হয় অভ্যাসটা শুরু হওয়ার সময় বারবার চ্যুতি হবে উনি বলেছিলেন চ্যুতি হবে মানে ছেদ হয়ে যাবে কিন্তু যখনই মনে পড়বে সঙ্গে সঙ্গে সেখান থেকে শুরু করবে অভ্যাস করতে করতে অভ্যাস করতে করতে একটা সময় লক্ষ্য করবে আমরা চেষ্টা করছি না কিন্তু মনে মনে ইষ্ট নাম জপ হয়ে যাচ্ছে এটা হচ্ছে কথা আমরা যাই করি না কেন সবটাই যদি ভগবানের সেবা পূজা জ্ঞানে করতে পারি তাহলেই হবে আপনাদের দুজনের গল্প বলেছিলাম একজন গল্প আবার করে রিপিট করি পূজনীয় স্বামী দীপ্তানন্দজি মহারাজ পূজনীয় মহাপুরুষ মহারাজ তাকে বলেছিলেন যে তুমি এই বেলুর মাঠে ঠাকুর সেবা করবে সেই থেকে মহাপুরুষ মাঝের সময় থেকে একেবারে বহু বছর প্রভু মহারাজ তখন প্রেসিডেন্ট তখনও পর্যন্ত তিনি ঠাকুর ঘরে সেবা করছেন তার চোখে খুব হাই পাওয়ার ছিল তিনি গাছে উঠেছিলেন গুলঞ্চ গাছে উঠেছিলেন ঠাকুরের মালার জন্য ফুল তুলতে সেই গুলঞ্চ গাছের ডালে তার চোখে চশমাটা থেকে গেছে। তিনি কিন্তু চশমা ছাড়া কিচ্ছু দেখতে পান না অথচ তার কোনো বোধ নেই ভেবে দেখুন কত গভীরে ভাব গেলে এই জিনিসটা হয় তিনি গাছ থেকে নেমে এসেছেন তিন চারটে মন্দির ঠাকুর মা স্বামীজি রাজা মারা মন্দিরের জন্য নৈবেদ্য কেটেছেন নৈবেদ্য সাজিয়েছেন চারটে মন্দিরের জন্য ফুলের থালা তৈরি করেছেন সেগুলোকে সাজিয়েছেন তারপরে ঠাকুরের ভোগ উঠেছে এই সুজন মুখোপাধ্যায় ইনিও এই সুজন মুখোপাধ্যায় ইনিও দেরি করে এসছেন এই দেরি করে আসাটা এখন একটা প্যাশনের মতো দাঁড়িয়ে গেছে আমাদের খুব মুশকিল বলছেন যে তিনি এসছেন এই ঠাকুরের ভোগ সাজিয়েছেন থালা সাজিয়েছেন ফুল সাজিয়েছেন সব সাজিয়ে তারপরে ঠাকুরের পূজা চলছে পূজা চলার জন্য সময় ঠাকুরের ভোগের টেবিল মুছেছেন ভোগ তুলেছেন সমস্ত কিছু হয়েছে ঠাকুর খাচ্ছেন ওখানে এমন সময় উনি বসলেন ঠাকুরের জন্য মালা মালাগাতে কিছুতেই ছুঁচে সুতো করাতে পারছে না তখন তিনি অনুভব করলেন তার চোখের চশমাটা নেই ওই যে চশমাটা খুলে গেছিল ভোর পাঁচটার সময় আর চশমাটা নেই এটা অনুভব করলেন তখন সাড়ে আটটা নটা বাজে তখন তিনি অনুভব করলেন তার চোখেতে কোনো রকমভাবে চশমা নেই তিনি চশমা ছাড়াই এতক্ষণ ধরে কাজ করছিলেন ভেবে দেখুন মনের শক্তি কতখানি তীব্র হলে এই জিনিসটা হয় আমরা মাঝে মাঝে রাস্তায় চলতে চলতে এরকমভাবে বুকে হাত দিয়ে জব ধ্যান করে সকলকে জানানোর চেষ্টা করি আমি জব করছি ওগো তোমরা দেখো গো ওগো তোমরা দেখো কিন্তু দেখার জিনিস নয় দেখানোর জিনিস নয় মন প্রাণ উজাড় করে ভগবানকে দেখা ঠিক দেখবে লোকে দেখবে আমার জীবন যদি বদল হতে থাকে লোকে আপনা থেকে বুঝবে যে আমি সাধন ভজন করি আমি জব ধ্যান করি এটা আলাদা করে কিচ্ছু দেখাতে হয় না এটা হচ্ছে কথা অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা ভাবি না দেখালে বোধ কিছু কম পড়ে গেল তা কিন্তু নয় এ দেখানোর জিনিস নয় কেউ কেউ কাউকে দেখাতে পারে না এটা হচ্ছে একবারে পরিষ্কার সোজা সবটা কথা এটা দেখানোর জিনিস নয় আপনা আপনি আমার যদি পরিবর্তন হয় ভেতরে ভেতরে তার ছাপ আমার চোখ মুখ সমস্ত কিছুর মধ্যে থাকবে আমার আচরণের মধ্যে থাকবে আদল বদল হয়ে যাবে আমি সম্পূর্ণ বদলে যাব এটা হচ্ছে কথা তাই বলছেন যে বড় মানুষের সবসময় দাসীর মতো থাকতে হবে সভ্য যেন প্রস্তুত থাকতে হবে পরবর্তী কাজের জন্য কোন অবস্থাতে সামান্যতম এতটুকু কোনো কিছু করা চলবে না আমাদের যারা পরবর্তীকালে সহকারী সংঘগুরু হয়েছেন বা পরে সংঘগুরু হয়েছেন বিশেষ করে যারা সহকারী সংঘ গুরু হয়েছেন প্রশাসনিক পদ থেকে তাদের দেখেছি শুরুর দিকে কিছুতেই এইটাকে গ্রহণ করতে পারছিলেন না তারপরে ধীরে ধীরে গ্রহণ করার ফলে তাদের ভেতর থেকে এই গুরু শক্তির স্ফুরান হতো সেটা দেখলে বোঝা যেত পূজনীয় প্রভানন্দ জী মহারাজ যখন প্রথম ভাইস প্রেসিডেন্ট হলেন তখন এই যে দীক্ষা দেওয়া গুরুগিরি করা এটা ওনার কাছে একটা বেশ এম্বারেসিং সিচুয়েশন ছিল কিন্তু যেহেতু সংঘ আদেশ করেছে সংঘ বলেছে এটা করতে হবে তাই তিনি করতেন কিন্তু পরবর্তীকালে বছরখানেক পরে আমরা দেখেছি মহারাজের ভেতরে অদ্ভুত এক গুরুভাব প্রকাশিত হচ্ছে উনি তো এমনিতে খুব সিরিয়াস মানুষ ছিলেন তাই এই সিরিয়াসনেসটা সব কাজ যেটাই করতেন খুব সিরিয়াসলি করতেন সে চিঠি ড্রাফট করা থেকে আরম্ভ করে অন্য কোনো সাধারণ কাজ করা অতি সব কিছু খুব সিরিয়াসলি করতেন এইভাবে কিছুদিন এই উপদেশ লালটুকে এই উপদেশে লালটু খানিকটা শান্তি পাইয়াছিল আমরা পর মুখ হইতে শুনিয়াছিলাম তখন তিনি বলেছিলেন দেখো ওনার কত কৃপা উনি দেশে যাবার আগে হামাকে কেমন সুন্দর গল্পটি শুনিয়া গেলেন হামাকে শুনিয়ে গেলেন মনিবের সংসারে কেমন করে থাকতে হয় বাকি হামার মনের দুঃখ যাবে কেনে এই হচ্ছে কথা যে যদি আমরা মনিবের সংসারে থাকতে হয় তাহলে কেমন করে থাকতে হবে ভগবানের সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হবে এই উপদেশ এই আদর্শ আমাদের জন্য তিনি দিয়েছেন এইভাবে কিছুদিন কাটিয়া গেল ঠাকুর দক্ষিণেশ্বর ভক্ত দত্ত সংসারে নিজের দুঃখ নিজেই ভোগ করিতে লাগিল সেই সময় অনুক্ষণ তাহার চেষ্টা ছিল যাতে ঠাকুরের নির্দেশকে মানিয়া সে চলিতে পারে অথচ পরমহংসদের তাহাকে প্রত্যক্ষ কোন উপদেশ দিয়া যান নাই পরম উপদেশগুলি তিনি যেভাবে বুঝিয়াছিলেন তাহাতেই শ্রদ্ধাবান হইয়া তিনি নিজে চলিয়াছিলেন এটা একটা কথা এইটা আমাদের একটা শাস্ত্রের একটা জিনিস আছে মন্ত্র পড়া হচ্ছে মন্ত্র পড়া হয়ে এক একজনের কাছে এক একজনের মন যেরকমভাবে তৈরি হচ্ছে সেই অনুযায়ী মন্ত্র তার অর্থকে প্রকাশিত করেন এটা হচ্ছে কথা মন্ত্র অর্থ আমাদের কাছে সেইভাবে এসে পৌঁছয় আমাদের এই মন্ত্রার্থ সকলের কাছে সমানভাবে আসবে তা কিন্তু নয় এই যে আমরা জটাজুত সমায়ুক্তম অর্ধেন্দুকৃত শেখর আমি তো দেবী ধ্যান মন্ত্র কিন্তু সেই ধ্যান মন্ত্রকে ধরে নানা জনে নানা রকমের মূর্তি তৈরি করেছেন আপনাদের মনে আছে সিংহের ধারণ আসে একবারে রক্ত পান একবারে আঁচড়ে কামড়ে অসুরের গা থেকে রক্ত বার করে দিয়েছেন সেটা ধ্যান মন্ত্রে আছে এটা এই যে সিংহের যে প্রকাশ এক এক জায়গায় এক এক রকম বৈষ্ণবদের ক্ষেত্রে সিংহের প্রকাশ একরকম হয়েছে শাক্তদের ক্ষেত্রে সিংহের প্রকাশ একরকম হয়েছে প্রত্যেকে প্রত্যেকের ভাব অনুযায়ী তার প্রকাশটি সত্যের প্রকাশটি হইয়াছে হয়েছিল ঠিক সেই রকম মন্ত্রার্থ বা মন্ত্রের অর্থ আমাদের কাছে যেভাবে প্রকাশিত হয় তিনি সেইভাবে আমরা সেইভাবেই তাকে গ্রহণ করি এটা হচ্ছে কথা বলছেন ইনি যে এইভাবে কিছুদিন কেটে গেল তিনি নিজেই সেই আদেশ নিজের মতো করে যেভাবে বুঝেছিলেন সেইভাবেই তিনি শ্রদ্ধাবান হইয়া চলেছেন নিজেই চলেছিলেন হয়ে আর চলে আছিলেন বলিয়াই তিনি উপদেশগুলিকে প্রাণবন্ত করিতে প্রাণবন্ত করিতে পারিয়াছিলেন সাধারণের মতো তিনি উপদেশ ও গল্পগুলি গুড়ো তত্ত্ব গুড়ো অর্থ জানিবার দিকে অগ্রসর হইতেন না এই উপদেশগুলিকে পালন পালন করিতেন সেগুলিকে কাজে নামাইতেন এবং প্রত্যক্ষ ফল উপভোগ করিয়া প্রত্যক্ষ ফল উপভোগ করিয়া অন্তর্নিহিত গুরোমর্মে উদ্বুদ্ধ হইয়া উঠিতেন বলছেন আধুনিক মনোবৃত্তি যে কার্যধারা অর্থাৎ আগে বুদ্ধির দ্বারা সমগ্রভাবে বুঝিবার চেষ্টা এবং তৎপরে তাহাতে ব্রতি হওয়া বালকের মধ্যে সেরূপ কোনো প্রচেষ্টা সেরূপ কোন প্রচেষ্টা আমরা দেখতে পাই না ছিল না হইতেই তিনি কাজে নামিয়া দেখিতে কাজটা চাহিতেন তাহার হৃদয়কে কত দূর বিস্তৃত করিয়া তুলিতেছে। কতদূর ব্যাপক করিয়া ধরিতেছেন এই পদ্ধতিতে বিশ্বাসবান ছিলেন বলিয়াই উত্তরকালে উত্তরকালে তাহার উপদেশের মধ্যে এই ধরনের কতকগুলি কথা বাহির হইয়া পড়িয়াছিল তোমরা কিছু করবে না শুধু সাধুকে ঝুটমুট দিক করতে আসবে আরে সাধু কি তোমাদের পারে। সংস্কার যে তোমার বাকি তোমরা চাইবে সাধুর কথায় তোমাদের সংস্কার কেটে যাক তোমাদের ভেতরে কি ভাব আছে শ্রদ্ধার সঙ্গে না বুঝলে বোঝা পাকা হয় না সাধন ভজন না থাকলে সংস্কার দূর হয় না এটা একটা খুব বুড়ো এটা একটা খুব বুড়ো এটা হচ্ছে এইরকম যে তিনি আগে থেকেই বোঝবার চেষ্টা করতেন যে এই যে সাধন ভজন করার ফলে আমি কত দূর অবধি অগ্রসর হতে পারি এটা হচ্ছে আগেই তিনি মেনে দেখে নিতেন এবং এইটি আমাদের জীবনকে কিরকম ভাবে এগিয়ে নিয়ে যেতে চান লাঠু মারেজের জীবনে দেখবেন কখনো খুব বেশি উপদেশের ঘন ঘটা নেই উপদেশকে তিনি তিনি বড় একটা কিছু ঘন তার ভেতরে দেখেননি তার সবসময় দেখবেন তিনি আদর্শ একটা জীবন যাপন করেছেন এমন একটা আদর্শ জীবন জীবনযাপন করেছেন যে আদর্শ জীবন দেখে মানুষ অনুপ্রাণিত হয়েছেন তিনি ধ্যান জব করতে বসেছেন এবং সকালে খাবেন বলে কিছু ছোলা একটা কাপড়ে বেঁধে ইটের তলায় ইট দিয়ে চাপা দিয়ে জলেতে রেখে দিয়েছিলেন তখন সামান্য একটু জল এসেছিল তার ধ্যান এত গভীর ভাব ধারণ করলো যে তিনি এত গভীরভাবে তিনি ধ্যান করতে থাকলেন যে জোয়ার এসে গেল তার কোনো খেয়াল নেই যখন ভাটা শেষ হয়ে জোয়ার এসে গেছে এবং জোয়ার একবারে সম্পূর্ণ ওপরের সিঁড়ি অব্দি উঠে গেছে তখন তার আস্তে আস্তে মন বাহ্যভূমিতে ফিরে এলো এবং বাজ্যভূমিতে ফিরে আসার পরে তার বাজ্যভূমিতে ফিরে আসার পরে তিনি অপেক্ষা করতে তিনি তখন বুঝতে পারলেন না তো জল থেকে ছোলা তোলার কোনো উপায় নেই জল থেকে ছোলা তোলার কোনো রকম সম ইয়ে নেই সমাধান সূত্র আর তিনি খুঁজে পাচ্ছেন না তাকে অপেক্ষা করতে হলো আবার ভাটা আসার উপর এই যে প্রতি মুহূর্তে এই প্রতি মুহূর্তে এই জিনিসগুলোকে ধরে থেকে এগিয়ে যাওয়া এগুলো কিন্তু খুব সহজে হয় না সেই কারণে যতক্ষণ না পর্যন্ত আমরা চাইছি আজকেই বলছিলাম পরমার্থ প্রসঙ্গের একটা জায়গায় পূজনীয় মহারাজ বলছেন যে শুধুমাত্র কৃপা পেলুম তাতেই কিন্তু সব কিছু হবে না আমার ভেতর যদি ব্যাকুলতা না থাকে দেখুন আমাদের আজকে ক্লাসে এই যে অনুরাধা দাস উনি ওয়েট করছেন আমরা টোকাতে পারছি না উনি কিন্তু একবারে পাগলের মতো আচরণ করছিলেন কি করে এই ক্লাসগুলো তুমি উনি অ্যাটেন্ড করতে পারবেন তারপরে যখন এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারছেন এখন দেখুন নিজের মতো করে দেরি করে আসছেন সময় মতো কখনো আসছেন না এই ঠিক এইটা আমাদের সকলের মধ্যে হয় আমরা ভাবি আমরা কিচ্ছু করব না সাধুর কাছে এসেছি সাধু আমাদের স্পর্শ করে দেবেন ব্যাস আমাদের জীবনের গতি বদলে যাবে ওরকম হয় না কৃপা ধারণ করতে গেলে তার উপযুক্ত আধার হতে হবে আমাদের আধারটা যদি উপযুক্ত না হয় তাহলে কোনোভাবেই ভগবানের কৃপা আমরা ধারণ করতে পারবো না এ কথাটা ভীষণ রকমের পরিষ্কার এটা ভীষণ রকমের পরিষ্কার এটা ভীষণ রকমের পরিষ্কার এটা আমাদের বুঝতেই হবে যে ভগবানের কৃপা যদি আমরা চাই ভগবানের কৃপা যদি আমাদের পেতে চাই তাহলে অবশ্যই তার কৃপা অনুরূপ আমাদের জীবনকে বদল করতে হবে কি সুন্দর কথা বলছেন তোমরা কিছু করবে না শুধু সাধুকে ঝুটমুট দিক করতে আসবে আরে সাধু কি তোমাদের সংস্কার ধুয়ে দিতে পারে একজন সেদিনকে আমাকে প্রশ্ন করছিলেন দীক্ষা সংক্রান্ত বিষয়বস্তু তারপরে আমি একদিন তাকে জিজ্ঞাসা করলাম দীক্ষার বইটা কোথায় বলছে কোথায় একটা হারিয়ে গেছে ভেবে দেখুন আমার গুরু আমাকে একটা জিনিস উপহার দিয়েছেন সেটা একটা অমূল্য উপ উপহার অথচ সেই উপহারটার দাম জানি না বলে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি সেটাকে ঠিক মতো সংরক্ষণ করার মতো শক্তি আমার ভেতরে আসেনি আমরা আমরা চাইছি যে ভগবান লাভ করব। ভাবে হয় না হতে পারে না এই ঝুটমুট তিনি একবারে খুব একবারে খেটমেট করে বলতেন বলে বড় একটা অন্য রকমের মানুষজন তার কাছে আসতো না বলছেন সাধু কি তোমাদের সংস্কার ধুয়ে দিতে পারবে সংস্কার যে তোমার বাকি তোমরা চাইবে সাধুর কথা তোমরা চাইবে সাধুর কথায় তোমাদের সংস্কার কেটে যাক আমরা আমাদের যে পূর্বগত জন্ম জন্মান্তরগত যে সংস্কার এটাকে কখনো বদল বদল করতে পারি না এটা করা সম্ভব নয় সেই কারণে আমাদের যেটা চেষ্টা করতে হবে যে আমরা যখন আমাদের সাধন ভজন করতে করতে আমাদের নিজেদের কর্মফলের ফলে গুরু পথটা দেখিয়ে দেবেন সাধু আপনাকে যাওয়ার কিভাবে যাবেন সেই পথটা বলে দেবেন কিন্তু পথটা আপনাকেই চলতে হবে পথে যাবতীয় বিপদ যাবতীয় বাধা এগুলোকে আপনাকেই অতিক্রম করতে হবে আমরা যখন এগুলোকে অতিক্রম করবে করে যাওয়ার মতো শক্তি দেখাই তখন ঈশ্বরের কৃপা আসে ভেবে দেখুন সেই ছোট্ট শিশুটার গল্প মা তাকে বলছেন জঙ্গলে যখন তোমার ভয় পাবে তখন তুমি চিৎকার করে ডাকবে জঙ্গলে তোমার এক মধুসূদন দাদা আছেন তিনি তোমাকে এসে সাহায্য করবেন যতক্ষণ পর্যন্ত সে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু যতক্ষণ তার ভয় না লাগছিল ততক্ষণ পর্যন্ত তার মধুসূদন দাদাকে দরকার ছিল না সে গটগট করেই হেঁটে যাচ্ছিল কিন্তু কিছু দূর যাবার পরে জঙ্গল যত গভীর হতে থাকলো তত তার ভয় পেতে লাগলো এবং তখন সে চিৎকার করে ডাকতে থাকলো কোথায় তুমি মধুসূদন দাদা মা বলেছিলেন যে ভয় পেলে জঙ্গলে তোর মধুসূদন দাদা আছেন তিনি তোকে ঠিক নিয়ে যাবেন এটা হচ্ছে কথা তিনি তোকে ঠিক নিয়ে যাবেন এটা আমরা এটা শুনি তিনি আমাকে ঠিক নিয়ে যাবেন এই আমাদের যদি চেষ্টাটা না থাকে শুধুমাত্র সাধুর আশীর্বাদে কিচ্ছু হবে না আমরা যদি ভালো হতে না চাই শুধুমাত্র বকা যে বকাঝোকা আমরা করছি একই লোক যারা রোজ দেরি করে আসেন তারা রোজ দেরি করে আসেন তাদের নিজেদের ভেতরেই বোধটা যদি না জাগে কাজটা যেটা আমি করছি এটা আমি ঠিক করছি না তার কোনো দিন ঠিক করে দেওয়া যায় না আমাদের এই ক্লাসগুলোতে যারা দেরি করে আসেন তারা নিত্য দেরি করে আসেন তারা কখনো এই যে বললেন যিনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি আমাদের ইন্টারনেট কানেকশান এত খারাপ নয় যে পনেরো মিনিট ধরে চেষ্টা করলে ঢোকা যে সম্ভব হচ্ছে না বলছেন সাধন ভজন না থাকলে সংস্কার দূর হবে না ঠাকুর যখন সগ্রামে গৃহে লালটুর দিন কিভাবে কেটেছিল তাহার কিঞ্চিত বিবরণ আমরা লাট্টু মহারাজের নিজের ভাষায় বর্ণনা করিতেছি তিনি বলছেন জানো তার জন্য আমার ভারী মন কেমন করত। বড় অস্থির হয়ে পড়তুম রামবাবুর ওখানে থাকতে পারতুম না লুকিয়ে দক্ষিণেশ্বরে যেতুম বাকি সেখানেও আনন্দ মিলত না তার ঘরে যেতে পারতাম না সব ফাঁকা লাগতো বাগিসটা ঘুরে বেড়াতুম গঙ্গার তীরে বসে বসে কান্না পেত আমার দুঃখ তোমরা কি বুঝবে আমি আমি সাচ বলছি আমার কথা তোমরা বুঝবে না কুচু রামবাবু বুঝতেন তাই তিনি আমাকে কত বুঝাতেন আমাকে একখানা তার ছবি দিয়েছিলেন গোপালের মুখে শুনিয়াছি তখন চাতক পাখির মতো অবস্থা এই ছোট্ট কথার মধ্যে যতখানি বোঝানো হইয়াছে তাহাই যথেষ্ট আমার আর ব্যাখ্যা করিয়া এই কথা বিস্তৃত করিতে চাই না এটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের জানার ইচ্ছা ঈশ্বরকে জানার ইচ্ছাটাই তীব্র হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু কোনো কাজ করবে না কোনো কিছুই আমাদের জীবনে কোনো কাজ করতে পারে না করা একেবারে অসম্ভব এটা হচ্ছে একদম খুব পরিষ্কার কথা যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনে আমরা নিজেদের বদল করবার চেষ্টা করছি অভাব বোধ যতক্ষণ না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন কখনো অন্য দিকে যেতে পারে না আমাদের জীবনকে পরিচালিত করতে গেলে আমাদের ভগবানের প্রতি ভালোবাসা থাকাটা একান্ত জরুরি একেবারে এটা একবারে প্রথম কথা এটা দ্বিতীয় কথা এটা শেষ কথা পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজের কাছে গিয়েছি দেখা করতে উনি আমাদের সঙ্গে কথা বলছেন খুব মজা করছেন কিন্তু এমন সময় আমাদের বেলুন মঠের ফার্স্ট বেল পড়তে শুরু করলো ধারে আপনারা দেখেছেন হয়তো শুনেছেন হয়তো একটি সিঙ্গল সিঙ্গল বেল পড়তে ট্যাং 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 করে একজন বেল দিতে দিতে যাচ্ছেন আত্মস্থানজি দেখি আমাদের সঙ্গে কথা বলতে বলতে আস্তে আস্তে উনি একটা পাটা তুলে বসতেন একটা ছোট মোড়ার ওপর আস্তে আস্তে পাটা নামাচ্ছেন তারপরে পাটা নামিয়ে জুতোটা পরছেন কাঁধের উত্তরীয়টা খুলে গলাতে নিয়ে বললেন তাহলে ভাই এই পর্যন্ত রইল আমাদের এখন আরতিতে যেতে হবে আমি ওনাকে সাধারণ সম্পাদক কি ভাইস প্রেসিডেন্ট অবস্থাতেও দেখেছি এক অদ্ভুত নিষ্ঠা এই যতক্ষণ না আমরা বুঝতে পারছি আত্মসানন্দজি এরকম আরতির সময় যেতেন ভীষণ গরম তখন বেলুর মাঠে মন্দিরে পাখা ছিল না মহারাজ ঘেমে একবারে স্নান করে যেতেন একদিন আমরা মহারাজকে বললাম যে আপনি কেন আসেন রকম কষ্ট হয় আরতি তখন সদ্য শেষ হয়ে গেছে সবাই উঠে দাঁড়িয়েছে সাধুরা একে একে প্রণাম করছেন ভক্তরাও উঠে দাঁড়িয়েছেন সাধুদের প্রণাম শেষ হয়ে গেলে তারা প্রণাম করবেন মহারাজ আমার হাতটি ধরে ঘুরে দেখালেন এই পুরো হলের ভেতরে বলছে দেখ এত লোক বসে আছে সবাই সুরে সুরে তালে তালে ভগবানকে খোঁজার চেষ্টা করছে আমি এদের এই আকুতিটা দেখে আমার যে অনুরাগী মন অননুরাগী মন আমার অনুরাগ নয় এই যে বোন এই মন যখন তাকে দেখি যখন দেখি সবাই চেষ্টা করছে ভগবানের দিকে যাওয়ার তখন আমাক আমারও ইচ্ছা হয় আমিও সুর তার লয় লয় ছন্দে ভগবানের বন্দনা গীতি গাই তাই যতই কষ্ট হোক না কেন আমি এখানে আসব আসবো দেখতে আসব এইটা হচ্ছে কথা যতক্ষণ না পর্যন্ত মনে হয় আমাদের এইটা আমাদেরকে ভালো হবে এটা আমার জন্য কল্যাণকারী ততক্ষণ পর্যন্ত আমাদের এই কষ্টটা হতে থাকবে ভগবান মাঝে মাঝে আমাদেরকে তীব্র সমস্যার মধ্যে ফেলেন যাতে আমরা তাকে চাইবার যে আমাদের যে ইচ্ছাটা সেটা যেন খুব তীব্র হয়ে ওঠে পরবর্তী অধ্যায় নাম ব্যাকুলতা ও সেবা স্পৃহা পূর্বেই বলিয়াছি যে লালটু মাঝে মাঝে দক্ষিণেশ্বরে গমন করিত এমনকি যখন ঠাকুর দক্ষিণেশ্বরে ছিলেন না দেশে তখনও গিয়া পঞ্চবটি ও গঙ্গা তীরে বসিয়া থাকিত একদিন সেইখানে রামলাল দাদা তাহাকে দেখিতে পান রামলাল দাদা পূর্ব হইতেই বালককে জানিতেন গঙ্গা তীরে তাহাকে নির্বাক নিষ্পন্ধ নির্জনে অশ্রু বিসর্জন করিতে দেখিয়া রামলাল দাদার মনে কোনো সন্দেহের উদয় হয় রামলালার মনে নানা সন্দেহের উদয় হয় তিনি ভাবিয়াছিলেন যে হয় লালটুকে রামবাবু কোনো কারণে বকিয়াছেন তাই মনের দুঃখে লালটু এইখানে আসিয়া কাঁদিতেছে কিন্তু এই সম্বন্ধে জিজ্ঞাসা করায় তাহার ভুল ভাঙিয়া যায় রামলাল দাদার নিকট যাহা শুনিয়াছি তাহাই লিপিবদ্ধ করিতেছি বালককে দেখি গঙ্গা তীরে বসে কাঁদছে কারণ জিজ্ঞাসা করে জানলু পরমহংস মহাশয়ের জন্য তার বড় মন কেমন করছে বালকের ধারণা পরমহংস মহাশয়ের সেই ধারণার হয়ে একান্তে তাকে ডাকছেন যাতে তিনি সশরীরে তার সামনে এসে উপস্থিত হন বালক নাকি কাহার নিকট শুনিয়াছিল যে ঠাকুর দক্ষিণেশ্বরে নিত্য অবস্থান করেন দেশে গেলেও তিনি দক্ষিণেশ্বরে আছেন সেইখানেই তার দেখা পাওয়া যাবে এই বিশ্বাস নিয়ে বালক বসে আছে দুপুর থেকে প্রায় সন্ধ্যার পূর্ব পর্যন্ত সন্ধ্যা হয় দেখে আমি আমি তাকে তাকে বাড়ি যেতে বলি আমার কথা শুনে বালক কি বললে জানো আমি ঠিক শুনেছি তিনি এখানকে আছেন আমি তার সাথে দেখা না করে কোথাও যাবে না আমি যত বলি না রে তিনি দেশে গিয়েছেন বালক ততই নিশ্চিত প্রত্যয় বলে আপনি জানেন না পরমহংস মশাই কে আছেন বালকের এই দৃঢ় বিশ্বাস দেখে আমি আর কিছু বলতে পারলুম না মন্দিরে করবার জন্য ফিরে গেলুম মন্দিরে এসে মনে পড়ল যে লালটুকে তো মায়ের প্রসাদ দেওয়া হয়নি প্রসাদ নিয়ে তার কাছে গিয়ে দেখি ও কাকে যেন প্রণাম করছে কিন্তু বুঝতে পারলুম না চুপ করে দাঁড়িয়ে রইলুম মিনিট দুই তিন পরে বালক আমার সামনে এসে সামনে আমাকে দেখে যেন আশ্চর্য হয়ে গেল জিজ্ঞাসা জিজ্ঞাসা করলে পরমহংস মহাশয় কোথায় গেলেন আমি তো থ হয়ে গেলাম কোনো উত্তর দিতে পারলুম না বালককে প্রসাদ দিয়ে মন্দিরে ফিরে গেলুম এই দেখুন এটা আরেকটা একটা অদ্ভুত ঘটনা লাটু মহারাজের জীবনে এটা কিন্তু আমাদের কাছে খুব ঈর্ষণীয় ঘটনা আমরা সব সময় তত্ত্ববিচার করে চলেছি আমাদের এইটা করলে কিরকম হয় সেইটা করলে কিরকম হয় ওইটা করলে কেমন হয় এই সমস্ত নানা রকম জিনিস তত্ত্ব বিচার করে চলেছি। কিন্তু একবারও আমরা কখনো চেষ্টা করি না আমরা একবারও মন প্রাণ উজাড় করে ভগবানকে ডাকার চেষ্টা করি না আমরা ডাকার চেষ্টা যেহেতু করি না তাই ভগবানও আমাদের সামনে উদয় হন না এইখানে লাল লাটু মহারাজের জীবনীতে দেখুন আকুতি কি তীব্র ঠাকুর তিনি তার স্থূর সূক্ষ্ম শরীরে তিনি এসেছিলেন দেখা করতে এই সূক্ষ্ম শরীরে দর্শন অনেকের হয়েছে রামচন্দ্র দত্ত তার কাছে মন্ত্র দীক্ষা প্রার্থনা করেছিলেন ঠাকুর তাকে কিছুতেই মন্ত্র দীক্ষা দিতে রাজি হলেন না কারণ ঠাকুর ওই রকম ভাবে কখনো কাউকে মন্ত্র দীক্ষা দিতেন না সেই কারণে তিনি কিছুতেই তাকে মন্ত্র দীক্ষা দিতে রাজি হলেন না তারপরে তার আকুতি তার ভীষণ রকমের আকুতি মন্ত্র দীক্ষা পাওয়ার জন্য সেই ভীষণ রকমের আকুতি দেখে তিনি একটা সময় সত্যি সত্যি স্বপ্নে তাকে মন্ত্র দিলেন ভোরবেলায় উঠে রামচন্দ্র দত্ত ছুটতে ছুটতে দক্ষিণেশ্বর গেছেন ঠাকুর সব শুনলেন আর মিষ্টি করে হেসে বললেন স্বপ্নদ্রষ্ট যে স্বপ্ন স্বপ্নদ্রষ্টা যে তার মুক্তি মিলবেই যে স্বপ্নে ভগবানকে দর্শন করেছেন তার অবশ্যই মুক্তি হবে এ নিয়ে তার মধ্যে রকম কোনো সংশয় কোনো কিছুই নেই এটা হচ্ছে কথা এই পরমহংসাই তিনি স্থূল শরীরে নয় সূক্ষ্ম শরীরে দর্শন করলেন রামলাল দাদা যিনি স্বয়ং ঠাকুরের ভাগ ভাই ভাগনা তার ভেতর ভাইপো তারও মধ্যে একটা যেন অদ্ভুত একটা কনফিউশন তৈরি হলো এরকমটাও হয় সাধারণ ব্যক্তি এই ঘটনাটিকে কিভাবে গ্রহণ করিবে জানি না যারা অলৌকিকে বিশ্বাসী তাহার নিকট এই ঘটনাটি মাত্র বিস্ময়ের উপাদান করবে মানি কিন্তু অলৌকিক শক্তিতে অবিশ্বাসী তাহাদের নিকট ইহা যে মানসিক দৃষ্টিভ্রম ব্যতীত অন্য কিছুই নয় বলা বাহুল্য আশ্চর্য এই যে ঠাকুরের যতজন অন্তরঙ্গ ভক্ত সেভক্তের সম্পর্কে আমরা জানি তারা প্রত্যেকের নিকট তাহাদের প্রত্যেকের নিকট এরূপ অলৌকিক ঘটনা কথা শুনিয়াছি এত লোকের দৃষ্টিভ্রম বলিতে আমাদের দ্বিধা হয় কারণ তাহাদের মিথ্যা বলিবার কোনো কারণ বা স্বার্থ দেখতে পাওয়া যায় না শ্রী শ্রী মা যখন খুব কষ্ট পাচ্ছেন যখন তিনি সেই শাড়ির পা ছিঁড়ে ফেলেছেন তারপরে আস্তে আস্তে হাতের বালাটা খুলে দিতে চাইছেন তখন ঠাকুর সূক্ষ্ম শরীরে তার হাতটি ধরলেন বললেন আমি কোথায় গিয়েছি এ ঘর থেকেও ঘর তুমি কেন এই খুলে দিচ্ছ তুমি লক্ষ্মী তোমার যদি এই হাতের বালা খোলা হয় তাহলে জগতে সবার অলক্ষীর দশা হবে এই তত্ত্বটি তিনি তুমি গৌরী আমাদের মার কাছ থেকে তিনি তাকে বৃন্দাবনে যখন যাবে সেখান থেকে তাকে জেনে নিতে বললেন এ দেখুন ঠাকুর এসে তার হাতটি ধরেছেন মায়ের কত দর্শন হচ্ছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি বলছেন একদিন সেই রেলে যাচ্ছেন ঠাকুরের ইষ্ট কবষ্টি হাতে আছে হাতটা জানলার দিকে রেখে মা শুয়েছেন হঠাৎ করে তার মনে হল ঠাকুর যেন তাকে ডেকে বলছেন অবস্থা রয়েছে যে সাবধানে থেকে রকম কত ছোট 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 ঘটনা এরকম চতুর্দিকে রয়েছে আমাদের আসলে সেই আকুতিটা তৈরি হয় না বলে এই জাতীয় দর্শন আমাদের কাছে হয় না তাই তিনি বলছেন যারা অবিশ্বাসী তাদের কাছে এটা দৃষ্টির ভ্রম ছাড়া আর অন্য কোনো কিছু নয় যারা সত্যি সত্যি বিশ্বাস করে না যে ভগবান এমনি করে মানুষকে কৃপা বিতরণ করেন এটা যারা অন্তর থেকে বিশ্বাস করে না তাদের কাছে এটা দৃষ্টি দৃষ্টিভ্রম ছাড়া আর অন্য কিছুই নয় আধুনিক সভ্যতার আলোকে আলোক আলোকপ্রাপ্ত আমরা আমাদের কাছে যুক্তি ও বিজ্ঞান স্বীকৃত যুক্তি ও বিজ্ঞানের অতীত কোনো অলৌকিক সাধারণত আমাদের বিশ্বাস নাই কিন্তু যুক্তি ও বিজ্ঞানের দ্বারা সমস্ত জগতের সমস্ত বস্তুকে কি জানা যায় যুক্তি ও বিজ্ঞানের একটি সীমা আছে সেই সীমাকে লঙ্ঘন করিয়া যাইবা শক্তি তাহার নাই একমাত্র অনুভূতি যুক্তি ও বিজ্ঞানের সীমাকে অতিক্রম করিতে পারে তীব্র অনুভূতি বেগ ও সম্পন্ন ব্যক্তির নিকট তর্ক ও বিতর্ক সব ভাসিয়া যায় যাহার যেরূপ অনুভূতি তিনি সেরূপ যুক্তির প্রয়োগ করিয়া থাকেন যিনি বিশ্বাসী তিনি বিশ্বাস প্রতিপাদনাত্মক যুক্তিগুলো উপস্থিত করেন আর যিনি অবিশ্বাসী তিনি বিশ্বাস নিরোধাত্মক যুক্তিগুলির অবতারণা করেন লইয়া বিশেষ আলোচনা করিবার প্রয়োজন দেখি না বলছেন দুধরণের মানুষ আছে একজন যুক্তি দিয়ে এটার অসারতা প্রমাণ করবার চেষ্টা করবেন একজন যুক্তি দিয়ে সারবত্তা চেষ্টা করবেন তাতে যিনি যিনি অনুভব করেছেন তার কিন্তু কিছু ফারাক পড়বে না আপনার এক চামচ চিনি খেয়েছেন আপনি চিনির স্বাদটা গ্রহণ করেছেন একজন বলছে চিনি এই যেটা জিনিসটা খেলো এটার স্বাদ হচ্ছে মিষ্টি আরেকজন বলছে ঠিক মিষ্টি নয় মিষ্টির মতো খানিকটা তারা একে অপরে চর্চা করে যাবে কিন্তু আপনি যিনি এই এর সারটি গ্রহণ করেছেন আপনার কিন্তু এই চর্চার ভেতরেই থাকার কথা নয় কারণ এই আস্বাদন করে আপনি আন্ডিল হয়ে গেছেন মিষ্টি স্বাদ আস্বাদন করে আপনি বিভোর হয়ে গেছেন আপনার এই জাতীয় তর্ক বিতর্ক কোনো কিছুর মধ্যে থাকাতে কোনো যুক্তি নেই আধুনিক যুগে অধিকাংশ বিচার প্রণালী কয়েকটি বৈজ্ঞানিক তথ্য ও বিশ্বাসকে ঘিরিয়া চলিতে থাকে যদি কেহ সেই সত্য বিশ্বাসগুলিকে সত্য বলিয়া গ্রহণ করিতে অসম্মত হইয়া অপর কোন অনুভূতিমূলক ধারণাকে সত্য বলিয়া গ্রহণ করিতে চায় তাহা হইলে সেই ব্যক্তি হয় পাগল নয় ঘণ্টমূর্খ সাজাইয়া আমাদের সাধারণের সমক্ষে প্রচার করিতে থাকি এই প্রচারের ফলে মানব কি কি অপরিমিত ক্ষতি হইতেছে তাহা আমরা দেখিয়াও দেখি না বিজ্ঞানের যুক্তিবাদকে বড় করিয়া আমরা বিজ্ঞানাতীত অনুভূতিকে সংকুচিত করিয়া ফেলিতেছি যুক্তি মানুষের যতটা কর্মোন্মুখ করে হৃদয় ততাপেক্ষা বেশিরভাগ কর্ম কর্ম উন্মাদনার মধ্যে মানুষটাকে টানিয়া তোলে সেই জন্য যদি যুক্তিবাদের দিকে আমরা বালকের পরমহংস দেবের দার্শনিক দর্শন প্রাপ্তিকে অস্বীকার করিতে হয় তথাপি অনুভূতিবাদের দিক হইতে ইহা যে তাহার নিকট অতি সত্য এই বিষয়ে কোনো সন্দেহ নাই আমাদের এই দুটো জিনিস আছে আমরা যা জানি তার বাইরে আর কোনো রকম কিছু হতে পারে না এর বাইরে আর কোনো কিছু হতে পারে না এই কোনো কিছু হতে পারে না এটাই আমাদের জীবনের কাছে একটা অন্যতম সত্য কথা আমরা যেটা জানি তার বাইরে অন্য কোনো রকম কিছু আমরা কোনো কিছুকে গ্রহণ করতে চাই না এবং গ্রহণ করতে চাই না বলেই আমাদের আর কিছুতেই কোনো কিছু গ্রহণ করা হয় না আমরা কোনোভাবেই কোনো কিছুকে গ্রহণ করতে চাই না এবং এই গ্রহণ করি না বলেই যারা অন্য রকমের অনুভূতি করে তাদের আমরা পাগল বলি আমরা যারা সাধু হতে এসেছি আমরা যখন প্রথম দিকে সাধু হতে এসেছি তখন এই রকম নানা রকমের ঘটনা নানা রকমের অড জিনিসকে ফেস করেছি আমার মনে আছে তখন দুপুরবেলাতে টোটো পাওয়া যেত এই অটো পাওয়া যেত না এই কুটিঘাট থেকে এই সিথির মোড় আসার জন্য একদিন দুপুর বেলায় কাজে বেরিয়েছি ইনকাম ট্যাক্স অফিসে যাব তো এই ক্রস করে গঙ্গা ক্রস করে এপারে এসছি এসে কোনো টোটো না থেকে ধীরে ধীরে হাঁটতে 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 ওই কুটি বরানগর বাজারের দিকে এগিয়ে যাচ্ছি তারপর সেখান থেকে সিথির মোড় যাবো সেখান থেকে একটা বাসে চড়বো একটি ছেলে তখন প্রায় একটা বাজে দাঁত মাজছে দাঁত মারতে মাঝ তার কান থেকে কষে পড়েছে একটা হাফ প্যান্ট পরে আছে গাটা খালি আমাকে জিজ্ঞেস করছে কে মারাজ আজ গাড়ি টাড়ি নেই সঙ্গে গাড়ি ঠাড়ি নেই তাহলে না ভাই গাড়ি ঠাড়ি নেই তাহলে একটা রিক্সাতে তো উঠতে পারেন এই গড়ো মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছেন তখন আমি আস্তে আস্তে তার কাছে গেলাম আর দিয়ে তার হাতটাকে খপ করে ধরে বললাম হ্যাঁ রিক্সাতে উঠতে পারি কিন্তু রিক্সা ভাড়া ষোলো টাকা লাগবে তুমি ষোলোটা টাকা দাও এই রিক্সাওয়ালা এই রিক্সা একটা রিক্সাওয়ালাকে ডাক্তার ভাই তুমি ষোলো টাকা ওকে দাও আমি স্মৃতির মোড় যাব এই দশ টাকা স্মৃতির মোড় যাব। সে খুব বিপদের মধ্যে পড়ে গেছে সাধু যে এমনি করে সে তার খপ করে হাতটা ধরবে সেটা সে বুঝে উঠতে পারে না আমি বললাম এই যে তুমি দামড়া ছেলে চোখের মধ্যে এখনো পিচুটি আছে একটা অবধি ঘুমিয়ে আর এই দাঁত মাঝতে মাঝে বাবার পয়সা খরচা করে দাঁত মাঝতে মাঝতে এই যে আমাকে নিয়ে ব্যঙ্গ করছো এটা কতটা তোমার অধিকার আছে আমি একটা অন্যরকম জীবনযাপন করি বলে তোমার আমাকে উপেক্ষা করার ব্যঙ্গ করার অধিকার আছে এরকম তো কোনো যুক্তি আমি দেখিনি তুমি আমায় উপেক্ষা করতে পারো তুমি আমাকে মান্যতা নাও দিতে পারো তাতে কিচ্ছু এসে যায় না তাতে আমার জীবনের কোনো রকম পরিবর্তন হয় না আমি কি তোমার এই জীবনযাত্রায় যে একটা সময় ঘুম থেকে উঠেছো চোখ দিয়ে পিছুটি পড়ছে দাঁত মারছ হ্যাঁ আর এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোককে টিস করছো খুব এটা নিয়ে তো আমার কোনো বক্তব্য নেই কাল তুমি আমার জীবন নিয়ে কেন কথা বলবে অনেকের ভেতরে এই জিনিসটা আছে যারা সাধু জীবন যাপন করতে চায় মানে শুধু আমাদের গেরুয়াধারী নয় যারা ধর্ম জীবন যাপন করতে চায় সেটা একটা যেন একটা কি বলে এদের ভাষায় যে বিট্টুদের ভাষায় খোরাকি বলতে পারেন এটা মজার উপকরণ বলে তারা মনে করে থাকে বীরজানন্দী বলছেন যে ধর্মকে সবাই বেওয়ারিস মাল মনে করে হ্যাঁ ওই আমি ও ছেলেটাকে বলেছিলাম তোমার কি মনে হচ্ছে আমি তোমার মতো জীবন জীবনযাপন করি না বলে আমি একটি বেওয়ারিস জিনিস আমরা বেওয়ারিস জিনিস নই। আমি একভাবে আমার জীবনকে দেখেছি এবং সেই আমি যাপন করছি তুমি আরেকভাবে জীবনকে দেখেছো তুমি সেইভাবে তোমার জীবন যাপন করছো তোমার জীবন জীবনযাপন নিয়ে যেমন আমার কোনো বক্তব্য নেই আমার জীবনযাপন নিয়েও তোমার কোনো বক্তব্য থাকতে পারে না এবং এ তোমার কোনো কোনোরকম বক্তব্য আমি কোনোরকম কিছু শুনতে চাই না এটা হচ্ছে কথা এই এইখানে আমাদের স্ট্যান্ড করে থাকতে আমাদের এখানে অনেকে ফোন করে ফোন করে প্রথম প্রশ্নটি করে আপনি কোথায় আমি কোথায় আমি থাকি আর যাই থাকি আমি তো আপনার কাছে অ্যাভেলেবেল ফোনেতে তাহলে প্রশ্নটা কেন আসবে আপনি কোথায় একজন শিক্ষিকা ফোন করে জিজ্ঞেস করছেন রাত্রি নটার সময় আপনি কোথায় আমার কোথায় নিয়ে আপনার কি দরকার কি প্রয়োজনে ফোন করেছেন না মাধ্যমিকের রেজাল্টটা জানবার জন্য আমি ঠিক আছে আমি রেজাল্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি তারপরে আমি আচ্ছা করে গুছিয়ে তাকে বললাম যে যে আমি কোথায় এটা আপনার জিজ্ঞেস করার কোনো অধিকার নেই আমি আমার কাজের প্রয়োজনই কলকাতায় যাই এখানে যাই সেখানে যাই আমাদের লোকাল জনসাধারণ যদি প্রত্যেক মাসে এক লক্ষ টাকা করে ডোনেশন দিতেন সাধুকেও এই গৃহস্থের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে হতো না এই যে দশ দিন আমরা দশ জায়গায় থাকি মানুষের কাছে ভিক্ষা করি বিভিন্ন মানুষের কাছে বলি তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে যাই সেখান থেকে ভিক্ষা করে নিয়ে আসি সে মানুষের কল্যাণের জন্য এখানকার মানুষ যদি সাহায্য করতো তাহলেই কলকাতায় গিয়ে এই ভিক্ষা করতে সাধুকে হতো না সে গ্যাঁট হয়ে বসে থাকতো সকালে ঘুম থেকে উঠেই মালা হাতে নিয়ে মন্দিরে হিরি হিরি করে জব দান করতো শাস্ত্র পাঠ কাটতো চ্যান্টিং করতো কত কী করতো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এক ঘন্টা স্নোরিং স্লিপ নিত তারপরে মুখ হাত পা ধুয়ে আপনাদের সঙ্গে বকমবাজিতে মিলিত হতো তারপর বিকেলবেলা অফিস গিয়ে সন্ধ্যা রতীতে খন্ডন বন্ধন কি বন্ধন খণ্ডন হলো জানি না তারপরে সন্ধ্যেবেলা মালা হাতে নিয়ে একটু জব টপ করেই তারপরে আবার রাত্রি খাওয়া দাওয়া নাইট স্টাডি করে ঘুমিয়ে পড়তো তাকে কখনো এই ছুটতে হতো না তাকে কখনো এই যে গ্রান্টের জন্য বিভিন্ন পোর্টালে অ্যাপ্লাই করতে হতো না সব কাউকে করতে হতো না আমাদের এইটা একটা বেসিক ধারণা জানেন তো আমি যে ধারণাটা বুঝি আমি যেভাবে জীবন যাপন করেছি সেটাই সত্য অন্যরা যারা অন্যভাবে যাপন করে সেটার ভিতরে সামান্যতম সত্যতা নেই শুধু তাই নয় আমার অধিকার আছে সেই সেটা সত্য নয় বলে সেটাকে উপহাস করা সেটা নিয়ে ব্যঙ্গ করা এটা করার অধিকার যেন আমার জন্মগত অধিকার আমাকে কেউ একজন দিয়ে দিয়েছে ঠিক সেই রকম এইখানের অবস্থাও ঠিক সেই রকম। আধুনিক যুগে কোন বস্তুর অপ্রাপ্তিতে আমাদের ব্যাকুলতা জাগে প্রাপ্তিমাত্রে ব্যাকুলতার অবসান হয় প্রাপ্তির প্রলোভনী মানুষকে পাগল করিয়া থাকে লালটু সম্বন্ধে ঠিক এই কথাটি খাটে ঠাকুরের দর্শন প্রাপ্তির পর লালটুর ব্যাকুলতা কমে নাই বরণ বাড়িয়া গিয়াছিল তৎকালীন জীবন কিভাবে সম্বন্ধে আমরা নানা ব্যক্তির অনুসন্ধান করিয়াছি সকলেরই নিকট প্রায় একই কথা শুনিয়াছি তৎকালে তার আহারে বিহারে আমোদ প্রমোদে রুচি ছিল না মনিবের গৃহকর্মে মনোযোগ ছিল না নিদ্রা এবং জাগরণে স্বস্তি ছিল না মানুষের যেগুলি অবশ্য প্রয়োজনীয় সেগুলিতে পর্যন্ত তাহার আবশ্যক বোধ ছিল না একজন সাধু এসেছিলেন আমাদের কাছে জানেন তো কোনো একটা সময় তিনি আনন্দবাজার পত্রিকায় কাজ করতেন পূজনীয় শিব মায়ানন্দজি মাঝে কাছে তিনি এসেছিলেন সেই সাধুটি পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা প্রাপ্ত হয়েছেন তাই শিব জী ওকে আমার সঙ্গে আলাপ করতে পাঠিয়েছিলেন তার মা যখন যতদিন বেঁচেছিলেন ততদিন তিনি আনন্দবাজারে চাকরি করেছেন চাকরি শেষ হওয়া মাত্র তিনি মা মারা যাওয়ার সাথে সাথে চাকরি থেকে রেজিগনেশন দিয়ে বেরিয়ে গেছেন বেরিয়ে গিয়ে দক্ষিণ ভারত থেকে একজন মাতাজির কাছ থেকে তিনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করে ভ্যালি অফ এর কাছে একটা গুফার মধ্যে থাকতেন সেই প্রচণ্ড শীত যে নভেম্বর থেকে মে মাস অব্দি যে প্রচণ্ড ঠান্ডা সেই প্রচন্ড ঠান্ডাতেও তিনি সেখানে থাকতেন গ্রামের লোকেরা তাকে চাল ডাল এই সমস্ত জিনিস সেগুলো তাকে দিতেন এবং তিনি সেইখানেই থাকতেন এই জগতের যে সুখের যে জীবন তাকে অনেক আখাড়া থেকে তিনি খুব পণ্ডিত মানুষ খুব ভালো শাস্ত্রাদি জানেন তাকে বহু আখাড়া থেকে আমন্ত্রণ জানিয়েছে আপনি আমাদের এখানে এসে থাকুন আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না ভক্তদের এবং সাধুদের আপনি নিয়ম করে প্রবচন দেবেন তাহলেই হবে তিনি অসব কোনো কিছুর মধ্যে যাননি তাকে আমি জিজ্ঞেস করেছিলাম কতক্ষণ জব ধ্যান করেন বলছেন সেই শেষ রাত্রি থেকে শুরু করে সকাল দশটা অবধি তারপরে উঠে তিনি একটু ঘোরাঘুরি করেন বলছেন ঠান্ডা ভীষণ থাকার জন্য ঘাম হয় না তাই রোদ স্নান করার প্রয়োজন হয় না প্রাতকৃত্যাদি সেরে তিনি একটুখানি রোদ দূরে বসে থাকেন সেই সময় তিনি গ্রামের ছেলেদের বসে বলে পড়ান তারপরে তিনি ভাত যে চাল থাকে সেই চাল ফুটিয়ে খান এবং পার্সলে পাতা তার মধ্যে দিয়ে খান তাতে এটা সুস্বাদু হয় তারপরে বিকেল হলে আর তিনি খান না তারপরে তিনি একেবারে জব ধ্যান করতে বসেন রাত্রি দশটা সাড়ে দশটা এগারোটা যেদিন যেরকম হয় আবার সেই মঙ্গলা মানে একেবারে সেই ব্রাহ্ম মুহূর্তের আগে আবার তিনি জব ধ্যান করতে বসেন আমি তাকে জিজ্ঞেস করলামই যে পনেরো ষোলো ঘন্টা বসে জব ধ্যান করেন আপনার পাট অন্টন ঝনঝন করে না তখন উনি বললেন প্রথম দিকে পাট অন্টন ঝনঝন করতো কিন্তু আমি নিজেকে বারবার করে বোঝাতাম একাশনে আসনে বসে যদি তাকে না ডাকতে পারি তাহলে তাকে ডাকা হবে না আমি যখন আনন্দ পেতে শুরু করি সামান্যতম সাধন ভজনে পরে তখন আমার এই ব্যাকুলতা আরও বেড়ে যায় তখন মনে হয় আরও জব ধ্যান করি আরও জব ধ্যান করি কখনো কখনো মনে হয় যে গুহার বাইরে আসার কোনো প্রয়োজন নেই খাবার কিছুর প্রয়োজন নেই মনে এমন এক আনন্দ সাগরে ডুবে থাকে এই লাটু যে জীবনের ঘটনা যখন পড়ছিলুম সেই সন্ন্যাসীটির কথা আমাদের মনে হচ্ছিল আমাদের অপ্রাপ্তিতে দুঃখ থাকে কিন্তু যখন প্রাপ্তি হয় আনন্দ হতে থাকে সাধন ভজনের জীবনে যখন আমরা আনন্দ খুঁজে পাই তখন সেই আনন্দ আমাদেরকে প্ররোচিত করে আর একটি উন্নততর আনন্দর দিকে যাওয়ার জন্য এটা হচ্ছে সব ক্ষেত্রে আমাদের সঙ্গে একটি সাধু ছিলেন ব্রহ্মচারী অবস্থা সন্ন্যাসের পর তিনি সংঘ পরিত্যাগ করেন তিনিও এই আমাদের বদ্রীনাথ থেকে আরো ওপরে সেইখানে থাকেন প্রচন্ড বরফ পরে সেখানেও গ্রামবাসী মানুষজন আছেন একটি শিব মন্দিরে তিনি নিত্য পুজো করেন এবং সেই শিব মন্দিরে পুজো করে তিনি এসে তার থাকেন যে 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 কুটিয়ার গুফার গুফার ভেতরে দরজাটা সেটা লোহার বলছেন একদিন খেতে বসেছি খিচুড়ি নিয়ে খেতে বসেছি আর দেখছি দরজার ওপারে বাঘ চিতা বাঘ এসে বসে আছে বলছেন দুজনেই ক্ষুধার্ত আমরা আমিও খেয়ে চলেছি ও আমার দিকে তাকিয়ে চলেছে খানিক বাদে ওরা চলে গেলাম জিজ্ঞেস করলাম কিসে শোক তখন বলছেন এই যে আমাদের প্লাইউড আছে এই প্লাইউড দুটো প্লাইউডের এরকম পিস আছে সেই দুটো প্লাইউডের পিসের ওপর কম্বল জড়িয়ে শুয়ে থাকেন এত যে প্রচন্ড ঠান্ডা এগুলোকে সমস্ত কিছুকে উপেক্ষা করে তারা সাধন ভজন করছেন আমরা তো অনেক ভালো জীবন যাপন করি আমরা আপনারা সবাই খুব ভালো জীবনযাপন করি কিন্তু আমাদের দেখনদারিটাই বেশি হয়ে যায় ভগবানকে ডাকার যে ইচ্ছা ভগবানকে ডাকার জন্য যে আন্তরিকতা সেটা কিন্তু আমাদের ভেতরে খুব ভীষণভাবে কাজ করে না বালক যখনই দর্শন করলেন শ্রীরামকৃষ্ণকে তখন তার শ্রীরামকৃষ্ণকে চাইবার ইচ্ছাটা আরও বেশি বলবতী হতে থাকলো তার মনে হলো যেন তিনি যতটা তাকে ডাকছেন সেটা যথেষ্ট নয় আরও বেশি এবং যত তার মন অন্য দিকে চলে গেল জাগতিক যে সমস্ত ক্রিয়াকর্ম সেগুলো থেকে তার মন ধীরে 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 উঠে যেতে থাকলো বালকের এই পরিবর্তন ভক্ত রামবাবুকে আঘাত দিতেছিল তিনি লালটুকে ভালোবাসিতেন তাহার সরলতায় অকপটতায় তাহার সেবা পরায়ণতায় তিনি আকৃষ্ট হইয়াছিলেন অধুনা তাহার উৎকণ্ঠাতেও তিনি বিস্মিত হইয়াছেন তাহারই গুরুর প্রতি বালকের অবিচলিত শ্রদ্ধা দেখিয়া তিনি অধিকতর মুগ্ধ হইয়াছিলেন এই জন্য তিনি গৃহস্থালী কর্ম সম্বন্ধীয় নানা ত্রুটি বিচ্যুতিতে বালককে কিছুই বলতে পারিতেন না যিনি নিজে ভক্ত তিনি ভক্ত হৃদয়ের ব্যথা বুঝেন রামবাবু নিজে পরমহংসদেবের প্রতি অতিরিক্ত শ্রদ্ধা সম্পন্ন তাহাতে ভক্তিমান তাই তিনি ভক্তিমান লালটুর ব্যথা বুঝিয়াছিলেন আর বুঝিয়াছিলেন বলিয়াই তিনি লালটুর প্রতি রুষ্ট হইতে পারেননি বরং যাহাতে তৎকালে ভারত বালকের ভগবত ব্যাকুল মনের উপর গৃহকর্মের বোঝা চাপানো না হয় তাহাই চাইয়াছিলেন সেই জন্য অন্য একটি গৃহভক্ত গৃহবিত্ত নিয়োগ করিয়াছিলেন কিন্তু তথাপি লান্টুকে একেবারে কর্ম হইতে অবসর দিতে পারেননি কারণ তাহারই গৃহে অবদূত নিত্যগোপাল কঠিন রোগে আক্রান্ত হইয়া পড়ে ভীষণ টাইফয়েড রোগে অবদূত একজন অত্যন্ত উন্নত সাধক ছিলেন সাধন অবস্থায় তাহার মুহুর মুহু ভাব হইত ভাবাবেগ সেদ অশ্রু কম্প গদগদ অবস্থা গদগদ প্রভৃতি অবস্থা আসিয়া পড়িল রোগজীর্ণ ভাবের আবেগ মাঝে মাঝে দেখা দিতেছিল গৃহস্থ সকলে ভীত উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছিল এহেন রোগীর জন্য রামবাবু লালটুকে নিযুক্ত করিয়া দেন এবং বলিয়া দেন যে যখনই রোগীর সাত্বিক পিকারাদি লক্ষণ দেখিতে পাইবে তখনই তাহাকে নাম শ্রবণ পূর্বক উৎস উৎকৃষ্ট ঔষধ দিতে হইবে নামেই ভাবের স্থিতি নামেই ভাবের মুক্তি সেই জন্য নাম শুনাইতে গিয়া লালটুকে বড় মুশকিলে পড়িতে হইতেছিল বিবর অবস্থায় নাম শুনাইতে শুনাইতে অবদূতের সংজ্ঞা ফিরিয়া আসিত বটে কিন্তু নাম শুনিতে শুনিতে তার অবস্থা এ হেন রোগীর পরিচর্যার ভার লইয়া লালটুকে দিবারাত্র নাম জপিতে হইত মুখে তাহার নাম লাগিয়াই থাকিত জানি না অবদূতের বালকের সেবা কতখানি শান্তি দিয়াছিল কিন্তু শাস্ত্রে পড়িয়াছি যে অনুক্ষণ নাম মানসিক ব্যাকুলতার অবসান হয় শাস্ত্রে আরও পড়িয়াছি সাধুসঙ্গের মহিমার অপার পরমহংসদেব বলতেন কষ্ট করেও সাধু সঙ্গ করবি সংসার নে সংসার নেশা কাটাবার ওরাই একমাত্র চাল ধোয়ানি জল সংসার রূপ মত্ততা সংসার মত্ততা মত্ততারূপ রোগ সারাবার ওরাই উৎকৃষ্ট বৈধ সাধুসঙ্গ থাকলে ঈশ্বরে অনুরাগ হয় তার উপর ভালোবাসা হয় তাকে লাভ করিবার সদ্পুতি জন্মায় এই সঙ্গে রেরু মহিমা তা যে বালককে তৎকালীন ব্যাকুলতাকে শান্ত করিবে তাহাতে আশ্চর্য কি অবদূতের সেই সেবা অবদূত নিত্যগোপাল তার সেবা করতে করতে তিনি যেন এক অন্য জগতের মধ্যে চলে গেলেন অবদূতকে দেখে তিনি হতবাক হতেন অবদূত যখন অষ্ট বিকারাদি তার যে সাত্বিক বিকারাদি হতো সেই বিকারাদিগুলো দেখতে দেখতে তিনি নাম শোনাতে থাকতেন তিনি ধীরে ধীরে বাহ্যভূমিতে চলে আসতেন আবার নাম শুনে তিনি আবার গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে যেতেন লালটু দেখলো যে নাম যেমন বাহ্যভূমিতে টেনে নিয়ে আসে ঈশ্বরের মনকে ঈশ্বরীয় মনকে তেমনি আবার মনকে নামই আবার ঈশ্বরের পাদপদ্যে নিয়ে চলে চলেছে অদ্ভুত জিনিস চিরদিন তিনি নাম করতে থাকলেন ফলে সব সময়ের জন্য তাকে নাম করতে থাকলেন এই সাধুর এই যে দিব্য জীবন তারই উজ্জ্বল জীবন লালটুর জীবনে একেবারে ভীষণ রকমের প্রভাব করেছিল। শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ ছিল কষ্ট করে হলেও সাধু সঙ্গ করবি সাধু সঙ্গ করাটা খুব জরুরি আপনাদের একটা গল্প বলেছিলাম পূজনীয় গীতানন্দ জি মহারাজের জীবনের গল্প মহারাজের গল্প ব্লাডের অপারেশন হয়েছিল দুবার একবার যেমন ছোট করে হয় যেরকম মাইক্রো সার্জারি হয় সেরকম সেটা ফেলিয়ার হওয়ার জন্য দ্বিতীয়বার আবার সার্জারির জন্য পাঠানো হলো আমাদের সঙ্গে সাধু হতে এসেছিলেন এবং এখন তিনি সঙ্গে খুব বড় স্থানে চলে গেছেন তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং খুব অল্পতেই রেগে যেতেন খুব অল্পেতেই সকলের সঙ্গে মতবিরোধ হতো ঝগড়াঝাটি হতো সেই তাকে ঠিক করা হলো তিনি পূজনীয় স্বামী গীতানন্দ মাঝে সেবা করলেন প্রথমবার গীতানন্দজি সেবা করে তিনি ফিরে এলেন খুব একটা পরিবর্তন দেখিনি শুধু সেবা প্রতিষ্ঠানে জল খেয়ে তিনি মোটা হয়েছিলেন এটা আমরা দেখেছিলাম কিন্তু দ্বিতীয়বার এক অদ্ভুত ঘটনা দেখলাম দ্বিতীয়বার অনেক দিন মারাজকে থাকতে হয়েছিল যে মানুষটি গেছিলেন আর যে মানুষটি ফিরে এলেন তিনি একেবারে সম্পূর্ণ ভিন্ন যতক্ষণ ধরে সময় পাচ্ছিলেন ততক্ষণ তিনি জব সময়টা জব ধ্যানে ভগ্ন থাকতেন একদিন আমি সাহস করেই তাকে জিজ্ঞেস করে ফেললাম আপনি সেই আগের লোকটা নি কি করে হলো বলছে কি আর করি যখনই মহারাজের কাছে যেতাম মহারাজ জিজ্ঞেস করতেন আমার তো কাজ হয়ে গেছে এখন তুমি বসে তুমি সেবা প্রতিষ্ঠানে ফিরে যাও মংস্কটারে ফিরে যাও ওখানে তিনতলায় ঠাকুর ঘর আছে সেই তিনতলায় ঠাকুর ঘরে গিয়ে তুমি জব ধ্যান করো অথবা দিনের বেলা যখন তিনি থাকতেন বলতেন আমার কাজ হয়ে গেছে পুজোীয় গীতানন্দ বসে জব করতেন এবং সাততলায় আমাদের সাত তলায় তো আমাদের সাধুদের থাকার জায়গা তার উপরের যে ছাদ আছে সেখানে বিশাল বিশাল ট্যাঙ্ক আছে ওয়াটার ট্যাঙ্ক আছে এক একটা ওয়াটার ট্যাঙ্ক ধরে রাখার জন্য চওড়া চওড়া পাটাতন করা আছে সেই পাটাতনের ওপর যদি আপনি বসেন তাহলে ভালো করে আপনি পা মুড়ে বসে জব ধ্যান করতে পারবেন তিনি এবং সূর্যের যে আলো ট্যাঙ্কগুলো এত বড় সেগুলো এক ট্যাঙ্ক থেকে আরেক ট্যাঙ্ক ওপরই ছায়া বিস্তার করে ফলে সূর্যের গায়ে আলো লাগে না অথচ হাওয়াটা লাগে এবং খুব ভালো জব ধ্যান হয় আমি ওনার কাছে এই গল্প শুনে যখন আমি নিজে হাসপাতালে ভর্তি থেকেছি আমিও মাঝে মাঝে যখন আমার কোনো কাজ থাকতো না তখন হাঁটতে হাঁটতে ওপরে চলে যেতাম কিন্তু তার মতো গভীরতা আমার হয়নি ফিরে যখন তিনি এলেন তখন হাতটা ভলিবল খেলতে গিয়ে তার হাতের এইখানে এটা ডিসলোকেশন হয়েছিল ফলে তার হাতটা ওই দিয়ে প্লাস্টার করে সেটিং করে প্লাস্টার করে দিতে হয়েছিল একটা হাত বন্ধ শুধুমাত্র এরকম খোলা আছে এই অংশটুকু খালি খোলা আছে তিনি জপের মালা নিয়ে নিত্য জপ করতে বসতেন সারা দিন জপ করতেন আমার কাজ ছিল তার খাবার নিয়ে আসা আমি প্রথম পঙ্গাতে খেই ছুটতে ছুটতে তার খাবার নিয়ে আসতাম এসে দেখতাম তিনি চোখ বন্ধ করে একবারে মালাটি হাতে নিয়ে একদম বিভোর হয়ে জব ধ্যান করছেন আস্তে আস্তে অনুভব করতে থাকলাম সেই উগ্র মানুষটা ধীরে ধীরে অপসৃত হয়েছে তার জায়গায় অতি শান্ত মানুষ একজন এসে উপস্থিত হয়েছেন স্বামী গীতানন্দ যে কিছুই করেননি শুধুমাত্র তার উন্নততর সাধু জীবন দিয়ে একটা মানুষের একটা আমূল পরিবর্তন করতে সাধন করেছিলেন তাই সাধু সঙ্গের ভীষণ রকমের ভূমিকা আছে এটা আমরা বুঝি লাট্টু যেন তার জীবন দিয়ে এটা দেখিয়ে দিলেন আজ এই পর্যন্ত শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন এর পরের অংশ থেকে আমরা পাঠ করব আগামী দিন কিন্তু ক্লাস শনিবার হবে অনেকে ভুল করেছেন অনেকে আমায় লিখেছেন যে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর লিঙ্ক দেওয়া আছে তা কিন্তু নয় আপনারা একটু বারগুলো দেখে নেবেন আগামী দিন আবার শনিবার থেকে ক্লাস হবে কারণ এক মাস আমার সবেতন ছুটি এই যে ফিরে এসেছি আবার চব্বিশে জানুয়ারির আগে আর কলকাতায় যেতে হবে না তাই এই সময়টা যদি আমাদের এখানে ইন্টারনেট বাধা না হয় তাহলে আমাদের যেরকম রেগুলার ক্লাস হচ্ছে তেমনি রেগুলার ক্লাস হবে সবাই ভালো থাকবেন এবং নাম প্রসিদত্ত্বম দেবী বিশ্বার্থী ত্রৈলোক্য ত্রৈলোক্য বাসিনামের ডে লোকানাম বরদা ভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু